হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আলোচনা করব কারণ ভারতীয় সরকারের তরফ থেকে ভোডাফোন আইডিয়া কোম্পানিকে কিছু রিলিফের ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে আপনারা জানেন ফাইনান্সিয়ালি অত্যন্ত খারাপ কন্ডিশন আছে ভোডাফোন আইডিয়া এবং রিসেন্টলি ভোডাফোন আইডিয়া কোম্পানির অলমোস্ট থার্টি থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট স্টেক মেনলি গভর্নমেন্ট নিয়ে নিয়েছিল যার ফলে ষোলো হাজার কোটি টাকার যেটা ঋণ ছিল সেটা মেনলি মুকুব হয়ে গিয়েছিল এর ফলে ভোডাফোন আইডিয়া কোম্পানির একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টেক সেটা মেনলি গভর্নমেন্ট এখানে নিয়ে নিয়েছিল তো অবস্থায় আপনারা জানেন কোয়ার্টার থ্রি অফ ফাইন্যান্স ইয়ার টু এর মানে হচ্ছে দু সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের স্পেক্টামিউজিস চার্জেস এবং লাইসেন্স ফি এটা মিললে ভোডাফোন আইডিয়া কোম্পানিকে গভর্নমেন্টকে দিতে হতো এখন ভোডাফোন আইডিয়া কোম্পানি এর আগে কেবলমাত্র দশ পার্সেন্ট পেমেন্ট এখানে করেছিল এবং বাকি নব্বই পার্সেন্ট পেমেন্ট করা বাকি ছিল যেটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে তাদেরকে করতে হয় তো সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়া কোম্পানির কাছে টাকা না থাকায় তারা মেনলি পুরো পেমেন্টটা করতে পারেনি ফুল পেমেন্ট এখানে করতে পারেনি তো এমন তো অবস্থায় গভর্নমেন্টের তরফ থেকে কী কী সুবিধা এখানে ভোডাফোন আইডিয়া কোম্পানিকে দেওয়া হচ্ছে এবং বা দেওয়া হচ্ছে সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমি যদি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানির কথা বলি তো এটা আপনারা একদমই ভাবেন না কি গভর্নমেন্ট যেহেতু ভোডাফোন আইডিয়া কোম্পানির মেজরিটি স্টেক হোল্ডার্স যেহেতু ভোডাফোন আইডিয়া কোম্পানির এই সুবিধাগুলো গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে এটা একদমই নয় দেখুন গভর্নমেন্ট একদমই চায় কি ভারতের মধ্যে কেবলমাত্র দুটো প্রাইভেট কোম্পানি থাকুক জিও আর এয়ারটেল যদি এই দুটো প্রাইভেট কোম্পানি থাকে তো ন্যাচারালি আপনার মনে হবে যে হ্যাঁ ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মার্কেটের মধ্যে যদি সাস্ট্রেন নাও করে ভারতের মার্কেটের মধ্যে নাও থাকে তো কী এমন হয়ে যায় অনেক কিছু ব্যাপার হয়েছে কারণ এই দুটো কোম্পানি দুজনে মিলে ডুয়োপলি স্টার্ট করতে পারে এবং ভবিষ্যতে প্ল্যানের প্রাইসিং আপনাকে একদম অনেক বেশি আপনি এখানে দেখতে পাবেন কারণ এয়ারটেল সময় চাইছে তাদের প্ল্যানের প্রাইসাই করা রিলায়েন্স জিও চাইছে না কিন্তু এয়ারটেল যদি করে করে রিলায়েন্স জিও প্রাইসাইক করবে কিন্তু ভোডাফোন ইডিয়া কিছু অ্যাফোর্ডেবল এমন প্ল্যানস প্রোভাইড করছে যে কারণের জন্য বাকি দুটো কোম্পানি সাহস পাচ্ছে না তাদের প্ল্যানের প্রাইস আইক করা তো এমত অবস্থায় ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মধ্যে বন্ধ হয়ে যায় এটা গভর্নমেন্ট একদমই চায় না গভর্নমেন্ট মেজরিটি স্টেক হোল্ডার হওয়ার পরেও ক্লিয়ারলি বলে দিয়েছে কি ভোডাফোন বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে তারা যে ডিসিশনগুলো নেবে তার মধ্যে গভর্নমেন্ট করবে কোন ষোলো হাজার কোটি টাকার ডিউসটাকে মাফ করেছে এ কারণেই মাফ করেছে কারণ তারা চায় ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মার্কেটে থাকুক এবং তারা ব্যাঙ্ক জন্য ফাইল না করুক ভোডাফোন আইডিয়ার যে দুটো প্রমোটার কোম্পানি আছে ভোডাফোন গ্রুপ এবং আইডিয়া গ্রুপ তারা গভর্নমেন্টকে প্রমিশও করেছে কি তারা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যেটা সেটা ভোডাফোন আইডিয়া কোম্পানির জন্য করবে এখন তারা যদি এই ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারে তো ভোডাফোন কোম্পানি ফাইভ জি লঞ্চের সাথে সাথে তারা আবার ট্র্যাকে আসতে পারে থার্ড কোয়ার্টার ও ফাইন্যান্স এল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে যে পেমেন্টটা তারা এখানে করতে পারেনি কেবলমাত্র দশ পার্সেন্ট পেমেন্ট তারা করেছে লাইসেন্স ফিস এবং স্পেকট্রাম ইউজেস চার্জের ওপর গভর্নমেন্টের তরফ থেকে ভোডাফোন আইডিয়া কোম্পানিকে এই সুবিধাটা দেওয়া হয়েছে কি তারা মিলে ইনস্টলমেন্ট বেসিসে বাকি পেমেন্টটা করতে পারে তাদের পেমেন্টটা করতে হবে ভোডাফোন বোডাফোনাইটে কোম্পানিও চাই পেমেন্টটা করা কিন্তু তাদের কাছে এখন ক্যাশ ফ্লো নেই টোটাল যদি ঋণের কথা বলি তো দু লক্ষ কুড়ি হাজার এখন দু লক্ষ আঠাশ হাজার কোটি টাকার ঋণ টোটাল ভোডাফোন এডে কোম্পানির মধ্যে হয়ে গেছে এবং তার মধ্যে ভোডাফোন বোডাফোনাইডে কোম্পানি আমি যদি টোটাল ক্যাশ ফ্লোর কথা বলি মানে তাদের ইনকাম যদি কথা বলি তো সেটা কেবলমাত্র একশো কোটি টাকা অনেকটা কম এবং ভোডাফোন আইডিয়া কিছুভাবেই তাদের এই ঋণ থেকে বাইরে বেরোতে পারছেন এবং এমত অবস্থায় গভর্নমেন্টের তরফ থেকে এই সুবিধাটা ভোডাফোন আইডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছে কি তারা মিলিয়ে ইনস্টলমেন্ট বেসিসে তারা যে বাকি পেমেন্টটা সেটাখানে করতে পারে তো এটা গভর্নমেন্টের তরফ থেকে ভোডাফোন আইডিয়াকে একটা অত্যন্ত ভালো বেনিফিট দেওয়া হয়েছে কারণ যদি এটা গভর্নমেন্ট না করে তো আগামী দিনে ভোডাফোন আইডিয়া ভারতের মার্কেটে সাস্টেন করতে পারবেন এবং এটা গভর্নমেন্ট একদমই চায় না গভর্নমেন্টও চায় হ্যাঁ ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মার্কেটে থাকুক এবং তারা যেভাবে সার্ভিস প্রোভাইড করে সেভাবেই সার্ভিস প্রোভাইড করুক আপনারা জানেন প্রত্যেকটা টেলিকাম কোম্পানি তাদের টোটাল অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর আট পার্সেন্ট লাইসেন্স পে এবং চার থেকে পাঁচ পার্সেন্ট স্পেক্ট্রাউজেস চার্জেস এখানে দিতে হয় তো এই এমাউন্ট অনেক বেশি যদিও এর আগে অ্যাসোসিয়েশন অপারেটার ইন্ডিয়া যেটা মিলে রিপ্রেজেন্ট করে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তিন প্রাইভেট কোম্পানিকে তাদের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল কি স্পেক্ট্রামিউজিস্ট চার্জেস এবং লাইসেন্স পি কমিয়ে সিম্পলি এক পার্সেন্ট করা হোক যদিও ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে এই সম্পর্কে কোনোরূপ আপডেট আমাদের সামনে বেরিয়ে আসে কিন্তু আজকের যে কন্ডিশন ভোডাফোন আইডিয়াকে যদি এই রিলিফটা না দেওয়া হয় তো আগামী দিনে তারা সাস্টেন করতে পারবে না তো যথেষ্ট হেল্প করা হচ্ছে এখন দেখা যাক ভিআই ম্যানেজমেন্ট এর উপরে কিভাবে স্টেপ নেয় আপনার কি মনে হয় ভোডাফোন আইডিয়া কোম্পানি সত্যি কি ভারতের মার্কেটে সাস্টেন করতে পারবে ডেফিনেটলি আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পেলেপতে বলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবে